কবুল করে নাও আল্লাহ ডাক দিয়ে বলে আদম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে চিনলে কিভাবে চিনতে পেরেছো মুস্তাদরাক হাকিমের মধ্যে সহি হাদিস আছে কিভাবে চিনলে আমাদের আদি পিতা আব্বা জান ডাক দিয়ে বলেন আমাকে যেই দিন আপনি সৃষ্টি করেছেন বডির মধ্যে রূহ দিয়েছেন সঙ্গে সঙ্গে আমি উপরের দিকে তাকিয়ে দেখলাম আপনার আরশের প্রত্যেকটা পায়ায় পায়ায় আপনার নামের সাথে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বলছে কলা সাদাকতা ইয়া আদম আদম তুমি সত্য কথা বলেছো শোনো আদম যদি আমি আমার নূরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতাম তুমি আদমকে সৃষ্টি করতাম না সুবহানাল্লাহ এইজন্য আমরা মিলাদুন নবী সুবহানাল্লাহ যারা 40 বছরে কোরআন নাজিল হলো আর ওই দিন থেকে যারা নবী স্বীকার করে মাত্র 23 বছর নবীকে নবী হিসেবে যারা স্বীকার করে ওরা জীবন ও মিলাদুন নবী করে না আমরা আদম যখন মাটি পানি আদম আলাইহিস সালাম যখন রূহ বডি আলাদা তখন থেকে আমরা নবী স্বীকার করি কোরআন শরীফে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াই আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন অর্থাৎ রূহ জগতে সবাই নবী ছিলেন বলেই আল্লাহ নবী শব্দ ব্যবহার করেছেন এই জন্য আমরা মিলাদুন নবী করি কারণ মিলাদুন নবীর কারণে অনেক অনেক ফজিলত একটু জোরে কল সুবহানাল্লাহ তাহলে কি বলতেছিলাম আদম আলাইহিস সালাম থেকে এতগুলো পৃষ্ঠদেশ অতিক্রম করে এই নূরে মুহাম্মাদী হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কফালে যখন আসল তিনি তখন 24 বছরের নওজোয়ান যুবক সিরিয়ার মধ্যে ব্যবসা করতেছেন কোথায় সিরিয়ার মধ্যে ব্যবসা করতেছেন হঠাৎ করে কফালের মধ্যে নূরে মুহাম্মাদী প্রকাশ পেল সিরিয়ার রাজা বাদশার মেয়েরা সুন্দরী সুন্দরী যুবতী মেয়েরা বিভিন্ন অট্টলিকার উপর থেকে রাতের বেলায় দেখতে পেল একটা যুব সিরিয়া রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আর ওই যুবকের কপালের মধ্যে নূরে মুহাম্মাদের ঝিকমিক মিলিক করে সকাল যখন হয়ে গেল সিরিয়ার ওই সুন্দরী মেয়েরা একজন পাদ্রির কাছে কেন তোরা জবুর ইঞ্জিল কিতাবের হাফেজের কাছে যে বলে আমাদের একটা প্রশ্নের উত্তর দিতে হবে কি প্রশ্ন কমরা জীবন এরকম যুবক দেখেই নাই যার কপাল থেকে নূর চমকাইতেছে নূরের লাইন ঝিলিক মিলিক করছে এই যুবকটা কে আমাদের পরিচয় বলে দিতে হবে পাদ্রি ডাক দিয়ে বলে সিয়ার মেয়েরা আল্লাহু আকবার হে সিরিয়ার যুবতী যুবতী মেয়েরা রাজা বাচ্চার মেয়েরা শোনো আখির নবীর মিলাদ হওয়ার সময় হয়ে গেছে এই পৃথিবীর জাহিলিয়াত অজ্ঞতা মূর্খতা কুসংস্কার আচ্ছন্নতা এই পৃথিবীর থেকে চলে যাওয়ার দূর করার জন্য গোটা পৃথিবীকে পবিত্র করার জন্য আলোকিত করার জন্য আল্লাহর নূর নবীকে আল্লাহ পাক পাঠাবেন সেই সময় হয়ে গেছে তোমরা যে নূর দেখেছো এটা অন্য কোন জ্যোতি আলো আমার বিশ্বাস এটা আখির নবীর নূর মোবারক যেই যুবকের কফানে এই নূর দেখেছো এই যুবকটির বাড়ি মক্কা শরীফ এই যুবকটির বাড়ি মক্কা শরীফ যুবকটির নাম খাজা আব্দুল্লাহ এই যুবকটি সম্পর্কে তোমাদের সুসংবাদ দিয়ে গেলাম এই যুবকটি আখির নবীর বাবা হবে সিরিয়ার যুবতী মেয়েরা কেঁদে দিলেন বাড়িতে এসে সবাই চিঠির মধ্যে লিখলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ আমরা আপনার বিবি হতে চাই যে কোনো কায়দায় আপনার সাথে আমরা বিবাহ করতে চাই কারণ আমরা অন্য কোনো লোভে নয়
একটা লোভে শাদি করতে চাই যদি আপনাকে স্বামী হিসেবে পাই আমরা আখির নবীর মা হতে পারব খাজা আব্দুল্লাহ জবাব দিলেন আমি বাড়িতে যাব আমার সুযোগ্য পিতা জীবিত আছেন খাজা আব্দুল মুত্তালিব খাজা আব্দুল মুত্তালিবের কাছে সব কিছু আমি বাবা বেটায় পরামর্শ করে জানাব ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে যখন তিনি বাড়িতে আসলেন সব ঘটনা খাজা আব্দুল মুত্তালিবকে বললেন খাজা আব্দুল মুত্তালিব বললেন বাবা শোনো শোনো এই ঘটনা আর কাউকে বলো না সকাল হয়ে গেল খাজা আব্দুল মুত্তালিব খাজা আব্দুল্লাহকে নিয়ে পাত্রীর খোঁজে বাহির হলেন বাবা বেটাই পাত্রীর খোঁজে বাহির হলেন পাত্রীর খোঁজে যাইতে যাইতে পথিমধ্যে ফাতেমা বিনতে মুর আল খাসামিয়া একটা জ্যোতিষী মেয়ে বিশ্ব সুন্দরী মেয়ে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ আব্দুল্লাহ কোথায় যাও আব্দুল্লাহ বলে আমার বাবার সাথে পাত্রীর খোঁজে আমাকে বিয়ে দেবে দাঁড়াও তোমার সাথে কথা আছে আব্দুল্লাহ আমি ফাতেমা বিনতে মুর আল খাসামিয়া আমি জ্যোতিষী মেয়ে বিশ্ব সুন্দরী মেয়ে যদি আমাকে বিবি হিসেবে গ্রহণ করো আমাকে যদি বিবাহ করো আমি 100 উট আমি তোমাকে পুরস্কার দেব 100 উট উপহার দেব যদি আমাকে বিবি হিসেবে গ্রহণ করো খাজা আব্দুল্লাহ বললেন কেন 100 উট দেবে কেন কারণ কি ওই ফাতেমা বিনতে মুর বলছে লম্বা ঘটনা আব্দুল্লাহ আবে জমজামের কুয়া কিছুদিন আল্লাহ গোপন রেখেছিলেন জমজম কূপ কিছুদিন গোপন রেখেছিলেন ওই সময় আপনার আব্বা খাজা আব্দুল মুত্তালিব মান্নত করেছিলেন আল্লাহ এই জমজম কুয়া যদি আগের মতো আবার সুন্দর করে পানি প্রবাহিত হয়ে যায় আর এটা যদি আমাকে দেখিয়ে দাও আমার 10 জন সন্তান মতান্তরে 11-12 জন সন্তানের মধ্যে আমার সবচেয়ে আদরের সন্তানটা কাবা ঘরের সামনে এনে আমি কুরবানি করব এই সন্তানটাকে তোমার নামে কুরবানি করব যখন জমজম কূপটা তিনি পেয়ে গেলেন আর সন্তানেরা যখন বালক হয়ে গেলেন বড় হলেন খাজা আব্দুল্লাহকে কাবা ঘরের সামনে কুরবানি করতে নিয়ে যাচ্ছেন মক্কার বড় বড় যারা জ্ঞানী মানুষ বলছে আব্দুল মুত্তালিব এটা করা যাবে না বলে না 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 আমি স্বপ্ন দেখেছি প্রথম দিন আমি একটা উট কুরবানি করলাম আমি তারপরের দিন একটা গরু কুরবানি করলাম তারপর একটা ভেড়া কুরবানি করলাম ইয়াকি স্বপ্ন দেখানো হচ্ছে আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব তোমার প্রিয় বস্তু কুরবানি করো সুতরাং আমি আব্দুল্লাহকে খুব ভালোবাসি তাকে আমি কুরবানি করব নিয়ে যাচ্ছি বলে না 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 সবাই এক জায়গায় বসে বলল কুরবানির মান্নত করেছেন মান্নতের সাথে আপনাকে বলবো আব্দুল্লাহর নামটাও দেন আর আপনি 10টা উটের নাম দেন দেখেন আল্লাহ কোন নামটা লটারির মধ্যে দেয় 10টা উট দেওয়া হলো আব্দুল্লাহর নাম দেওয়া হলো খাজা আব্দুল্লাহর নাম আসতেছে 20, 30, 40, 50, 60, 70, 80, 90টা উট দেওয়া হলো 90টা উটের নাম আর আব্দুল্লাহর নাম দিয়ে লটারি করা হলো খাজা আব্দুল্লাহকে কুরবানির জন্য আবার নাম উঠে আসলো সবাই বলছে 100টা উটের নাম দেন এবার 100টা উটের নাম দেওয়া হলো খাজা আব্দুল্লাহর নাম দেওয়া হলো এবার 100 উট কুরবানির লটারি বেঁধে গেল খাজা আব্দুল্লাহ আর কুরবানি হলেন না এই খাজা আব্দুল্লাহ আল্লাহ পাক জাহান ঘরে আখির নবী পাঠাবেন কত বড় পরীক্ষা এই ফাতেমা বিনতে মুর বলে জি 100 তোমার পরিবর্তে আল্লাহর নামে কুরবানি দেওয়া হয়েছিল আমাকে যদি বিবি হিসেবে মানো আমি তোমাকে সেই 100 উপহার দেব বলুন আল্লাহু আকবার খাজা আব্দুল্লাহ বলে না 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 আমার আব্বা সামনে আগেই গেছে আমাকে আর দেরি করাবেন না দূর দিয়ে বাবার পিছে চলে গেলেন
যাইতে যাইতে হযরত ওয়াহাব জোহরের সাথে দেখা সুবহানাল্লাহ ওয়াহাব জোহরি জড়িয়ে ধরে বলে ও মক্কা লিডার আব্দুল মুত্তালিব কোথায় যাবেন বলে বন্ধু দোস্ত আমি পাত্রীর খোঁজে যাব ঠিক আছে যাবেন ভালো কথা আমার ঘরে একটু মেহমান হন আমি একটু মেহমানদারি করব খাজা আব্দুল মুত্তালিব এবং খাজা আব্দুল্লাহকে ওয়াহাব জোহরি মেহমানদারি করে জিজ্ঞাসা করলেন দোস্ত কার জন্য পাত্রী খুঁজতেছেন কমার সাথে যে সন্তান আসছে খাজা আব্দুল্লাহ তার জন্য একটা নম্মারা ভদ্দারা শরীফা একটা আদিবা পাত্রী আমি খুঁজতেছি ওয়াহাব জোহরি বড় চালাক মানুষ ছিল খাজা আব্দুল্লাহর কপালের দিকে তাকিয়ে দেখে ওই সময় নূরে মোহাম্মদি ঝলক দিচ্ছে ওয়াহাব জোহরি মানে আব্দুল মুত্তালিব পাত্রীর খোঁজে যাবেন কোন দুঃখ নাই পাত্রীর খোঁজে যাবেন আমি আপনার বন্ধু হয়ে আপনার কাছে আবদার করছি যেহেতু মেহমানদারি করা হয়ে গেছে আল্লাহ পাক আমার ঘরে একটা নম্মারা বদ্দারা শরীফ আবেদা জাকরা শাকেরা একটা পাত্রী আল্লাহ পাক দিয়েছে আমার কলিজার টুকরা তার নাম বিবি আমেনা আমেনাকে এক নজর দেখেন যদি পছন্দ হয়ে যায় আর কোথাও যাওয়া লাগবে না আর যদি পছন্দ না হয় আমিও আপনার সাথে বহু জায়গায় নিয়ে যাব খাজা আব্দুল মুত্তালিব বলে নিয়ে আসেন নিয়ে আসেন আমেনাকে নিয়ে আসেন সামনে যখন বিবি আমেনাকে আনা হলো এক নজর দেখা মাত্র খাজা আব্দুল মুত্তালিব রাজি হয়ে গেলেন ওই জায়গায় বিবাহের দিন ধার্য হলো বিবাহ শাদী হয়ে গেল তিন দিন শ্বশুর বাড়িতে থাকার পরে খাজা আব্দুল্লাহ বিবি আমেনাকে নিয়ে যেদিন বাড়ি আসছিলেন ওই দিনটা ছিল বৃহস্পতিবার জুমার রাত আজকেও কি রাত মাসটা ছিল রজব মাস এই জুমার রাত রজব মাস সামনে নিয়ে তিনি বাড়িতে হলেন সারাদিন উট জব করে মক্কার মানুষদেরকে ওয়ালিমার খানা দেওয়া হলো ওয়ালিমা দিলেন খাজা আব্দুল মুত্তালিব ওয়ালিমা দেওয়া সুন্নত ছেলে বিয়ে দিয়ে বাড়িতে এনে মেহমানদের দাওয়াত দিয়ে খাওয়ানো এটা সুন্নত সুবহানাল্লাহ এবার রাত যখন গভীর হয়ে গেল হযরত বিবি আমেনা বলে আমি বাসর ঘরে একা একা বসে আছি আমার প্রিয় স্বামী খাজা আব্দুল্লাহ মেহমানদারি শেষ করে গভীর রাতে যখন আমার বাসর ঘরে আগমন করলেন পৃথিবীর মানুষ স্বামী আমেনা আল্লাহু আকবার দেখতে পেলাম আমার বাসর ঘরটা ছিল অন্ধকার অন্ধকার কিন্তু আমার প্রিয় স্বামী খাজা আব্দুল্লাহ যখন এই জুমার রাতে আমার বাসর ঘরে আগমন করলেন দেখতেছি খাজা আব্দুল্লাহর কপালের নূরের আলোতে আমার গোটা বাসর ঘর আলোকিত হয়ে গেছে আমি আমেনা মহব্বত করে ভালোবেসে ওই নূরের লাইটের উপরে চুমা দিলাম চুমা দেওয়া মাত্র কিছুক্ষণের মধ্যে আমাদের ঘুম এসে গেল গভীর রাতের স্বপ্নে আমাকে দেখানো হলো আমাকে শোনানো হলো আমেনা 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 তোমার নসিব ভালো ভাগ্য ভালো জি নুরি মোহাম্মদী আল্লাহ পাক বিভিন্ন পৃষ্ঠ দিদি দুনিয়ায় পাঠিয়েছেন এই নূরে মোহাম্মদী আজকে জুমার রাতে আব্দুল্লাহর কপাল থেকে আল্লাহ তুমি আমিনা রহমে পাক আল্লাহ দান করেছে একটু উচ্চ স্বর করুন আল্লাহু আকবার দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ এভাবে যাদের ঘুম এসে গেছে নানান বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার গণে হাবিবি তুমি আপন তুমি জীবন তুমি মরণ
আধার ঘরে হাবিবি তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি বলুন তুমি মোদের তুমি নিদানের তারানে ওয়ালা তুমি নিদানের তারানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ক্যামেরাটা পিছন দিকে দাও ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের গেতে কেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উচ্চ স্বর গান মারহাবা মারহাবা আরো জোরে মারহাবা মারহাবা রাত তো বেশি হয় নাই এখনো দেখছি আপনাদের ইশক ও মহব্বত যথেষ্ট একটা বাজ দেয়ার 6 মিনিট বাকি আছে আপনাদের আর কষ্ট দেব না আর 2-10 মিনিট থাকার ইচ্ছা আছে দুই হাত তুলে মনে আছে কি আছে নারী তাকবীর আল্লাহু আকবার নারী রিসালাত নারী গাউসিয়া পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ এই সাদনগর যুব সমাজ এলাকা বাসী জিন্দাবাদ জিন্দাবাদ সুসরকন মারহাবা আর জেরে মারহাবা হঠাৎ করে সালামের আওয়াজ আসলো আমি আমি নেব সালামের জবাব দিই বললাম কে ওই মানুষটিকে দিদি বলে মা গো আমার পরিচয় কি জানেন না আমি পৃথিবীর প্রথম মানুষ আমার নাম হযরতে আদম সফিউল্লাহ মা আমি না আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আছি আমি আদম নবী বনে গেলাম মা গো আপনার নসিব বড় ভালো ভাগ্য ভালো আর মাত্র কয়েক মাস পরে আখিরি নবী দুনিয়ায় আগমন করবে মা মেনে বলেন এইভাবে প্রত্যেকটি মাসে এক একজন নবী আমাকে সুসংবাদ দিলেন আমি দেখতে পেলাম সুন্দর করে সালাম আওয়াজ সালামের আওয়াজ শোনা যায় আমি জিজ্ঞাসা করলাম আপনি কে মাস্টার জেল হাজ মাস কে জবাব দিলেন মা গো আমি মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আমি আপনাকে সুসংবাদ দিয়ে গেলাম মা গো আর মাত্র কয়েক মাসের মধ্যে আখিরি নবীর মিলাদ হবে যার উপরে আল্লাহর সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন শরীফ নাজিল হবে এইবার মহান মাস সফর মাস রবিউল আউয়াল মাস আগমন করলো মা মেনে বলে এই রবিউল আউয়ালে আমি আর ঘরের বাইরে যেতে পারি না যখনই যাই দেখি পাত্রগুলো গুনগুন করে আমার সালাম দেয় আমি মা মেনে এত সালামের আমার শুনি শুনতে শুনতে বারে রবিউল আউয়ালের রাত যখনই আগমন করলো আমি একা একা আমার হুজুরাই শুয়ে আছি কয়েক মাস আগে আমার পীর স্বামী খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন মা মেনা বলেন রাতটা গভীর হলো এই গভীর রাতে
আমি শুনতে পেলাম আমার ঘরের দরজায় কারা যেন সালাম দিচ্ছে। মা মনে মনে আমি দরজা খুলে দিলাম, দেখি চারজন লম্বা লম্বা চিকন চিকন সুন্দরী মহিলা আমার ঘরের সামনে সালাম দিচ্ছে। আসমানটা যেন আমার গণের উপরে নেমে আসছে তারকানি। আমি তাড়াতাড়ি ঘরে তাদের আসার জন্য আমি অনুমতি দিলাম। ভিতরে এসে বলে, মা গো মা, আমাদের পরিচয় কি আপনি জানেন না? আমি হচ্ছি ফেরাউনের স্ত্রী হযরত বিবি আসিয়া। আমি আদম নবীর বিবি আদিমত মা হাওয়া আলাইহিসসালাম। আমি হচ্ছি ঈসা নবীর মা বিবি মরিয়ম আলাইহিসসালাম। আমি মুসলিম জাতির মাতা মা হাজরা আলাইহিসসালাম। মা, আমরা নিজেরা আসি নাই, জান্নাত থেকে আমাদেরকে পাঠানো হয়েছে, আপনার খাদমা হিসেবে আল্লাহ পাক পাঠিয়েছেন, কারণ আর কয়েক ঘন্টার মধ্যেই আখেরি নবী দুনিয়ায় আগমন করবে। মা মেনে মনে আমি বিশ্রামে চলে গেলাম। আমার নবীর আপন ফুপু হযরত সুফিয়া বলেন, সুফি সাদকের আগে আমি মামেনার হুজরা ঘরের মধ্যে গেলাম। যাওয়ার পর আমি দেখতে পেলাম সুফি সাদকের সময় আল্লাহর নূর নবী জিন্দ নবী হায়াতুন নবী মা আমেনার সেকম পাক থেকে পৃথিবীর মধ্যে আগমন করতেছেন। নবীজির মিলাদুন নবী হচ্ছে আমাদের মতো আগমন নয়, কুদরতি ভাবে। মামেনা বলেন, আমি কোনো জ্বালা যন্ত্র অনুভব করি নাই, কুদরতি ভাবে আমার কলিজার টুকরা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু পৃথিবীর মধ্যে আগমন করলেন। আগমন করা মাত্র আমি দেখলাম সন্তান পৃথিবীতে এসে কাহা কাহা করে কান্দে, কিন্তু আমি দেখতে পেলাম কোনো কান্নার আওয়াজ আমি শুনতে পেলাম না। আমি দেখলাম কপালটা জমিনে লাগাইয়া সেজদায় পড়ে পড়ে গুনগুন করে কি যেন পড়তেছেন আর কাঁদছেন। মা মেনে বলে, আমি মা, আমার কান শিশু মোহাম্মদ সাল্লামের ঠোঁট মোবারকের কাছে যখনই লাগিয়ে দিলাম আমি মা স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছি রব্বি হাউলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহু আকবার। মা মেনে বলেন, আমি দুই হাত বাবার অব্দি ধরে যখন আমি আমার কোলের মধ্যে উঠে নিলাম শাহাদাত আঙ্গুলি খানা আকাশ দিক উত্তোলন করে এভাবে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। গাসিয়া। ইয়া রাসূল আল্লাহ। জিন্দাবাদ। 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 গভীর মনোযোগ। মা মেনা বলেন, এদিকে গণের বাইরে আওয়াজ আছে। খাজা আব্দুল মুত্তালিব বলছে, আমেনা, শিশু মোহাম্মদ সাল্লামের পিতা জীবিত নয়, আমি তার দাদা দুনিয়ায় জীবিত আছি, সবার আগে আমার কোলে দাও, আমি আনন্দ করে মিলাদুন নবী করবো, আমি আগে খুশি হব, আনন্দিত হব, দাও। হযরত মা মেনা বলে, আমি এবং হযরত সুফিয়া দুইজন মিলে দাদার কোলে দেওয়ার জন্য যখন আমরা চিন্তা করলাম, একটু রেডি করে নেই, কাকে আমরা সাজাইব, আমরা দেখছি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু দুনিয়ার মধ্যে এসেছেন জান্নাতি পোশাক পরে, মালবুসান ফিল জান্নাহ, জান্নাতি পোশাক পরে, চক্ষু মুবারক সুরমা মাখ অবস্থায়, খতনাকৃত নাভি মুবারক কর্তন কর অবস্থায়, চুল মোবারক গুলো সিধে কাটানো অবস্থায়, বাদশার বাদশা হয়ে আল্লাহর নবী পৃথিবীতে আগমন করেছেন। আমরা যখন দাদার কোলে দেব, দাদা নেবে, এই মুহূর্তের মধ্যে আমার হুজুরা কুয়াশার মতো ঢেকে দেওয়া হলো, নূর
নূরের সিংহাসন আনা হলো, আমার কোল থেকে নূরের সিংহাসনে বসাইয়া সিংহাসনটা উড়াই নিয়ে যাওয়া হচ্ছে। আমি ডাক দিলাম, আপনার কারা আমাকে এতিম বানাবেন না, কাঁদাবেন না, আমার কলিজার টুকরাকে কোথায় নিয়ে যান, আওয়াজ আসতেছে আমেনা আমেনা, আপনি কাঁদবেন না, আমরা আল্লাহ রহমতের ফেরেশতা, আপনি কাঁদবেন না। পৃথিবীতে আল্লাহ যত নবী রসুল পাঠিয়েছেন এক একটা কওমের জন্য, এক একটা গোত্রের জন্য, কিন্তু এই মুহূর্তে যার মিলাদ হয়েছে, যিনি আলেম বুঝতে পারে নাই, কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম চমৎকার ভাবে বুঝিয়েছেন, সবাই বলুন, তেজি ভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস, মাশাআল্লাহ বলুন, তেজি ভুবনে প্রিয় মুহাম্মদ, তেজি ভুবনে এলো রে দুনিয়ায়, সাগর মামেনা বলেন, কিছুক্ষণের মধ্যে আমার কোণে দেওয়া হলো, আমি দেখছি শিশু মোহাম্মদ সাল্লামের ডান হাত মোবারক মুষ্টি মারা, আল্লাহ আকবার, আমি হাত মোবারকটা খুলতে গেলাম, আওয়াজ শুনতে পেলাম, বাহ বাহ, এই মুহূর্তে মোহাম্মদ সাল্লাম তার উম্মতির জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার ধন ভণ্ডারের চাবি হাত মোবারকে গ্রহণ করেছে। মামেরা বলেন, এবার আমার কলিজার টুকরো শিশু মোহাম্মদ সাল্লামকে আমি দাদার কোলে দিলাম, দাদা নিয়ে আরবের হাজার হাজার মহিলারা দীর্ঘ সময় ঘরের সামনে অপেক্ষা করতেছেন, দাদা যখন কোলের মধ্যে নিয়ে আনন্দ করতেছেন, এমতো অবস্থায় হঠাৎ করে বুখারী শরীফের হাদিস, ওই আবুল আহাবের দাসী সুবাইবা দৌড়ে এসে দেখলো কি ব্যাপার, হাজার হাজার মহিলার মধ্যে খাজা আব্দুল মুত্তালিবের কোলে একটা নূরের টুকরা দুলতেছে, দৌড় দিয়ে যায় বেলা, আবুল আহাব আবুল আহাব মনিব মনিব, সুসংবাদ গ্রহণ করুন, আপনার যেই ভাই ইন্তেকাল করেছে মরহুম খাজা আব্দুল্লাহ, এই খাজা আব্দুল্লাহর গুণে মামেনা রহমে পাক থেকে এমন একটা নুরানি শিশু আমি দেখে আসলাম, আরবের কেউ এরকম নুরানি শিশু কখনো দেখে নাই, আপনার একটা ভাতিজা আমি দেখে আসলাম, সত্যি জীবনে কেউ এরকম দেখে নাই, এই ভাতিজার আগমন আপনার সুসংবাদ দিলাম, আবুল আহাব বুঝে হোক না বুঝে হোক ভাতিজার আগমনে খুশি হয়ে সুবাইবাকে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে বললেন, যাও যাও যাও, সুসংবাদ দেওয়ার কারণে আজকে থেকে আমি তোমাকে আর দাসী রাখবো না, তোমাকে আমি আজাদ করে দিলাম, তুমি মুক্ত। এই হাদিসের ব্যাখ্যা আল্লামা ইবনে হাজার আসকালানি, আল্লামা বদরুদ্দিন আইনি, বুখারীর ব্যাখ্যাকার ফতহুল বারী উমদাদুল কারী, আল্লামা বদরুদ্দিন আইনি, আল্লামা ইবনে হাজার আসকালানি হুজুর লেখেন, আবুল আহাব কলমা পড়ে নাই, নামাজ রোজা করে নাই, ঈমান আনে নাই, কিছুই করে নাই, আর যার সামনে তাব্বা দেয়া দাবি লাহাব নাজিল হয়েছে, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত, এই কাফের মৃত্যুবরণ করার পরে তার ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখছেন আবুল আহাবের সাথে দেখা, ভাইজান বলছে আবুল আহাব, হযরত আব্বাস বলছে আবুল আহাব, তুমি তো নবীর দুশমন, তোমার কবরের কি অবস্থা, আবুল আহাব চিৎকার দিয়ে কেঁদে দিয়ে বলে, ভাইয়া তোমাদের কাছ থেকে আসার পরে আমি মোটেও ভালো নই, আজাব আর আজাব, কিন্তু প্রতি সোমবার যে দিন আসে ওই দিন আমার শাহাদাত আঙ্গুল থেকে আমি একটু জান্নাতি শরবত পান করি। হযরত আব্বাস বলেন, আবুল আহাব ঈমান আনে নাই, কোনোদিন কোনো নেক কাজ করে নাই, আমল করে নাই, কিন্তু আবুল আহাবকে প্রতি সোমবার এই জান্নাতি শরবত খাওয়ানোর একটা মাত্র ওসিলা,
আমার নবীর আগমনে একটু খুশি হয়েছিল। এই জন্য কোন মুসলমান মুমিন নবী প্রেমী যদি মিলাদুল নবীর মাহফিল করে আল্লাহ পাক তাকে জান্নাতুন নাঈম দান করতে পারে, সেজন্য মিলাদুল নবীর মাহফিলের বরকত আলোচনা আমি কেবল শুরু করছি। এখনো 63 বছর আলোচনা করলে ফজর হয়ে যাবে, কত বলেন না কেন। আমার ভাইয়ের আহ্বানে এসে অনেক রাত্রে মাইক পাইলাম, মনে করেছিলাম 10টায় মাইক পাবো, 1টায় শেষ করে দেবো 3 ঘন্টা, মাশাআল্লাহ। তা আমি দেখছি চট্টগ্রামে অন্য জায়গায় এতক্ষণ মানুষ বাড়ি যেয়ে ঘুমাইতো, আর এখানে যত রাইত হচ্ছে তত প্রেমিকরা আরো আস্তে আস্তে ঢল নামতেছে। যেরকম আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রতি বছর হোক আমরা চাই না, দুই হাত ধরে বলুন চাই না। নারী তাকবীর, নারী রিসালা, নারী গোসিয়া, ঈদ মিলাদুন নবী যেখানে নবীজির আগমন হচ্ছে পারস্যের মধ্যে 1000 বছর ধরে একটা আগুন জ্বলতো কেউ নিভাতে পারে নাই, শুধু নবীজির মিলাদুন নবী কদম মুবারক পৃথিবীতে রাখা মাত্র এই নবীর আগমনের সম্মানে মিলাদুন নবীর কারণে 1000 বছরের অগ্নিকুণ্ড নিভে গেল। কাবা ঘরে 360টা মূর্তি ছিল, আমার নবীর আগমনে প্রত্যেকটি মূর্তি এমনকি হবল মূর্তি সহ উপর হয়ে পড়ে গেল। আল্লাহ পাক এভাবে নবীর মিলাদুন নবীর কারণে পৃথিবীর জাহিলিয়াত অজ্ঞতা মূর্খতা কুসংস্কার আচ্ছন্নতাকে দূরীভূত করে গোটা পৃথিবী আলোকিত করে দিলেন। আর সেই মিলাদুন নবীর বিরোধী হলো মিস্টার ইবলিস, এটাও কিতাবের মধ্যে আছে। ইবলিস 7 জায়গায় সবচেয়ে বেশি কাজ ছিল। আল মাউরিদুর রবি কিতাবে আল্লামা মোল্লা আলী কাজী রাহমাহুল্লাহ লিখেছেন, ইবলিস পৃথিবীতে সবচেয়ে 4 জায়গায় বেশি কাজ ছিল, তার মধ্যে সবচেয়ে বেশি কান্নাকাটি করছিল যেই দিন আমার নবীর মিলাদ হচ্ছে। কারণ সে বিশ্বাস করেছিল যে মিলাদ হওয়ার পরে এই নূরুন নবীর উপরে কোরআন শরীফ নাজিল হবে, আর মানুষ যারা আমার গোলামি করত আমি শয়তানের জাহিলিয়াত যুগে মদ গাঁজা ফেনসিডিল জীবিত কন্যা পতিত কবর, হ্যাঁ এরপরে যে মৃত স্বামীর সাথে জীবিত স্ত্রী একই কবরে দাফন করা হতো, এই সব কিছু পৃথিবীর থেকে দূরীভূত করে ওটা পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করবে, ঈমান আনবে, সেজদা দেবে, এই হিংসায় ইবলিস কাঁদছিল কতক্ষণ ঠিক কিনা। এখনো পর্যন্ত মিলাদুন নবী যারা মানে নাই তাদের মধ্যে এখনো শয়তান আছে, তাদের ড্রাইভার হলো শয়তান, এই জন্য ওরা মিলাদুন নবী মানে না। মিলাদুন নবীর টেস্ট স্বাদ মর্যাদা ওরা কখনো পায় না, কারণ ওদের কলবে এখনো শয়তান বসে আছে কতক্ষণ ঠিক কিনা। কিন্তু যারা মিলাদুন নবী মানে বিশ্বাস করুন তারা আমার নবীকে জানার চেয়ে ভালোবাসে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। উচ্চ স্বরে বলুন আল্লাহু আমিন, আরো জোরে বলুন আল্লাহু আমিন। আমি দেখেছিলাম এই নূরের নবী যখন যাচ্ছেন, ও সেই ইহুদি বলছিলাম না, ইহুদি মহিলা একটা বড় ছাগল কি করেছে ভোনা করে হাড়ের ডেক্সির মধ্যে মাথায় নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি মান্নত করেছিলাম যদি বদরের যুদ্ধে আপনি বিজয় হয়ে রাস্তা দিয়ে যান, মনে আছে তো ওজোর কথা, এটা অনেক আগে রাখছি ও সেই জায়গায় আবার আসছি, যদি রাস্তা দিয়ে যান আমি একটু এই ভোনা গোস্ত দিয়ে আপনার মেহমানদারি করব, আমার এই ডেক্সির মধ্যে ভোনা একটা খাসি আছে একটা ছাগল আছে আপনি একটু মেহমানদারিটা গ্রহণ করুন। নবীজি বলেন তোমার এই ছাগলের গোস্ত আমি কেমনে গ্রহণ করব, এই বোনা ছাগলে আমার সাথে কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খাবেন না, এই ইহুদি মহিলা এই ছাগলের বোনার গায়ে বিষ মাখাই নিয়ে আসছে। আমার নবী এমন নবী এই ভোনা করা খাসিও নবীর সাথে কথা বলে। আর শামীম রেজা সাহেব তিনি বলে গেলেন আমাদের আল্লামা ওলিউল্লাহ আশিকি রাজকো আসার সময় আমি যখন ঢাকা
আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে নামলাম। আমিও নামতেছি সিলেট থেকে মাহফিল করে। হাফেজ আল্লামা ওলিউল্লাহ আশিকী হুজুরও একই সাথে আমার সাথে দেখা হলো, দীর্ঘ সময় মোলাকাত করলাম। উনি এই জন্য লিখছেন যে উস্তুনি হান্নানাও কাজ ছিল আমার নবী, সে কত বুঝেছিলেন। বখারের হাদিস, উস্তুনি হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। কতক্ষণ ঠিক কিনা? সেজন্য এই নবীর ভালোবাসা মহব্বত, এই নবীর আদর্শ আমরা চাই কি চাই না, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ফেরেশতো কি সালাম দিনে ওয়ানি ফাওজ পারতি থি জনাব আমেনা সুতি থি আওয়াজ আতি থি ইয়া নবী। حبیب اللہ میرے آقا حق سے جو نعمت عطا ہو اس کی قسم با صفا ہو تمہیں محبوب خدا ہو نائب رب العلا یا نبی سلام یا رسول سلام علیکا یا حبیب سلام علیکا صلوات اللہ میرا دل تڑف رہا ہے میرا جل رہا ہے سینہ کی دوا وہی ملے گی مجھ لے چلو مدینہ یا نبی سلام علیکا یا رسول سلام علیکا یا حبیب سلام علیکا صلوات اللہ غوث خا زار زار غوث بھنڈاری امام شیر بنگلہ پنج گنج بلایت پہلا تو سلام مصطفیٰ جان رحمت پہلا شمے بج بیدایت سلطان العارفین آقا بائزد বসতামে চরবি শ্রীকুটি আকা তৈয়ব তাহের সা পেরেশাহ জিনকে হর হর আদা সুনাতে মুস্তাফা এসে ফিরে তরিকত পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম শুমে বজমে হেদায়ত ইয়া ইলাহি সদকে মিলাদে রসুল ইয়ে সালামি আজ জানা ও কবুল মদিনে কে চার
ajharo salam madine ke chaand laakho salam madine ke chaand karodo salam madine ke chaand behad salam balahalala ربنا جلنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم رب العالمين يا الله چٹگرام জেলে দিন বাইজি তারা দিন ইয়া আল্লাহ ইশাদ নগর জামে মসজিদ সংলগ্ন প্রাঙ্গণ আল্লাহ ইশাদ নগর জামে মসজিদ কমিটি এলাকাবাসীর উদ্যোগে চতুর্থতম পবিত্র ঈদ মিলাদুন নবী সসনা উপলক্ষে আজ মুশান ওয়াজ মাহফিলে বসে গভীর রজনীতে পৃথিবীর অফিস আদালত কোন কাছারি যখন বন্ধ হয়ে গেছে আল্লাহ জীবনের গুণাগুলো মাথায় করুনি আমরা গুণাগার তোমার মহান দরবারে দুখানা হাত বাড়াইলাম জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত কার জন্য কবরের মাটি ঢেক দিচ্ছে বাইশ গাছের বালগুলো পেকে লাল হয়ে গেছে মাওলা রব্বুল আলামিন জানি না কার দরজায় মালাকুল মওত রেডি হয়ে আছে তোমার বান্দা বান্দীদের জন্য তাবারকের আয়োজন সহ যত নেক আমল আমাদের দ্বারা করে নিয়েছো মাওলা সমস্ত আমলগুলো তোমার হাবিব নবীর ওসিলায় কবুল করে নাও জিন্দা নবী রুহ মুবারকে সবাব গুলো পৌঁছাইয়া দাও তাবাব আম্বিয়া সাহাবা সুহাদা তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদীন আশারে মুবাশশিরিন উম্মাহাতুল মুমিনিন আওলাদ রাসূল পাক পাঞ্জে তার আহলে বাইতে তাহার জান্নাতুল বাকিত জান্নাতুল মুআল্লাত যারা শহীদ হয়েছেন সকলের আরওয়াহে মুবারাকে পৌঁছাইয়া দাও চার মাযহাবের ইমাম চার তরিকার আউলিয়া কেরাম কাদেরিয়া সিস্তিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া সরওয়ার দিয়া বিশেষ করে আল্লাহ হুজুর গাউসে পাক মাহবুব সুবহানি গাউসে সমদানি পীর হাক্কানি হযরত শাইখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ রূহ পাক পৌঁছে দাও সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সিন্ধি রহমাতুল্লাহ রূহ পাক বখশিশ করে দাও আল্লাহ হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুশকিল কোশা রহমাতুল্লাহ রূহ পাক বখশিশ করে দাও হযরত ইমাম রব্বানি মুজাদ্দিদ আল বিসানি রহমাতুল্লাহ রূহ পাক বখশিশ করে দাও আল্লাহ বাংলার জমিনে 360 ডাউনে সাদনাল শাহবরন শামদুন শামানত সহ আল্লামা আহমদ শ্রীকুটি হুজুর রহমাতুল্লাহ রূহ পাক বখশিশ করে দাও আল্লামা তৈয়ব শাহ হুজুর কবলার রহমাতুল্লাহ রূহ পাক বখশিশ করে দাও বাংলার জমিনে যত উলে গালাম হযরত শাহ আব্দুল আজিজ নকশবন্দি মুজাদ্দিদ আল শাহ সুফি বদর হাসান রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত আল্লাহর ওলিগণ রূহ পাক বখশিশ করে দাও হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ রূহ পাক বখশিশ করে দাও তাম বিশ্বের মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত গণ রূহ পাক পৌঁছে দাও আল্লাহ আমাদের অনেকের আব্বা নাই আমাদের অনেকের মা নাই মা আল্লাহ আমাদের অনেকের আব্বা নাই অনেকের মা নাই অনেকের মা বাবা দুই জন্য গভীর রাত আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বির হামহুমা কামাল রব্বায়ানি সগীর আল্লাহ আমার ভাই জনের আর ভাই সহ আমার ভাই জনের বাবা মা হোক জামির হোসেন সাহেব সহ
مرحوم مفيد الرحمن شاب جوالا مرحوم صفی رفیق الرحمن مرحوم فاطمہ بیگم مرحوم بابون علی مرحوم عبدالکریم مرحوم یا اللہ رب العالمین بیبھا بجارا چلے گا سی اللہ یا اللہ لال قسم شہو امنی باوی اللہ دانے باوی پیچھنے شاملے جتو کبر بشی اچھے مولا نبی جیر میلا دن نبی بم نبی جیر سیلہ یا اللہ پتکیر کبر بلو جنہ تیر باغان بانے دا ربی رحم ہما کما ربیانی صغیر اللہ مدونہ کے دادا دادین ارانانی شوشوب شاسنی اتو شدن مطر گل پتر گل استاد گل افون جن پیو جن بندو بندو جنی شویا چھے جنی جکن آچے پتکیر کبر گلو جنہ تیر باغان بانے دا اما در پیت مدد داد جیبی تو آن سالنا شستو رکھو مائے بود بیشیش کرو شستو تد جنو جارا اللہ شستو تا چھے دو آچے چھے اللہ بیشیش کرو مولا اللہ تمہار بندہ باندی درکے اللہ تمہیں شستو کرے دا رب العالمین مہربانی کرے یا اللہ کل سما بگم امو ابو الکالام بھائی شستو آچے مولا امنی بابا جانا شستو آچے اللہ شمائی کے شستو دادان کرے داو ایمہ پیلے اللہ جانا شاہ جو گیتا کرے چھے نائی جن کرے چھے اشد نگرو چھو بو شما عزیلہ کا باشی اما شد ہاتھ تولے چھے اللہ ودہ جیونیر کبیرہ گولا گولو ماب کرے داو سگیرہ جانا و جانا اسے ونی چھر گنا گولو اللہ ماب کرے داو گبیرہ شمائی تین بار بولے اللہ 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 محبت شوائی کے دے دیئے بولو رب اللہ یا رب اللہ ربنا زبان کھلے ربنا 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 ظلمنا ظالمنا قط گنا کری آسی ربنا اللہ قط گنا کری آسی ربنا باب کری دا معبو اللہ شب گو گنر بوزہ ماتھے لویا کدی تیسی مفکوری داؤ مبودا اللہ الہی اللہ اما در گنہ گلو مفکوری داؤ اما در حت مکم دین جین تیٹی گھر داؤ شاپنو جگہ نوبی جیری دیدن نصیب کنے دا اللہ شاہ جن بیر امو شستو آچے امنی بیبے جرو شستو آچے اللہ شبے کے شفا داو اللہ مار فیروز بیر اببا جان امم جن شہو اللہ شبے شستو تو نیک ہے اترس کنے دا اللہ جرہ بیدے شے آچے نیرا پدے شستو رکھو فلسطینیر مسلمان بائی بندر کے اللہ تمہیں شستو کرے دا غائبی مدد دی اللہ تعالی شاہد جو کرو بائی تل مقدس قیامت پر جمت اللہ مسلمان در دخل اللہ بی جائے دان کرو رب العالمین انہیں ایک مابون رہت تلے چھے مابون در دعا قبول کرے ناو جادر شنطان نائی اللہ تمہیں شنطان دان کرو اللہ جرہ کنہ دائیں گرست کرنا شب پتر بیمان دوان توفیق داؤ اباب گرست رو ممان تم دل کرو بیفشیک بے دیر بیفشی برکت داؤ سنگر جیبی دیر پدر نتی داؤ رب العالمین مہیر بنی کرے اللہ یہ شاد نگر جب شماز لکھ باشی قیامت پر جنتو جاتی ماں پیلٹی کتے پڑے گائی بیمان دو دی اللہ ماں پیلٹ تمہیں جاری رکھو اللہ اللہ اس کے لئے تبارک اما در رگے شفا بنے اللہ ہم در روگے شفا بنے داؤ ہم در مورا خلق تمہیں جندہ کرے داؤ شربیق شاہو جگی تائے آیا اللہ بشت شما شبک یا اللہ شمس الدین بدل بھائی شہو اللہ فیروز بھائی حانیب بھائی انوار بھائی دلوار شاہ جان نصیر بہار شہید ابراہیم منن بھائی شہو اور ایک بھائی را
মাসুদ রানা বাহার ভাই সহ এমনি ভাবে অনেক মুরব্বি যুবকেরা আজকের মাহফিলকে সাজিয়েছে মাওলানা আল্লাহ মিলাদুন্নবীর মাহফিলের বরকত রসিলায় প্রত্যেকের ঘরে ঘরে ব্যবসা বাণিজ্যে কাজকামে আল্লাহ তুমি কামিয়াবি বরকত খায়র বরকত দান করো আল্লাহ আয় আল্লাহ পরিশেষ প্রার্থনা মাহবুব আল্লাহ আমাদের মওতি দিনতে জুমার দিন রাখিও মওতের মাই রমজান মাস দিও মওতের বিছানায় জিন্দা নবী নূর নবী কামলিওয়ালা নবীকে আমাদের সামনে রেখে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ